আপনি কি ব্লাউজ সঠিক নিয়মে কাটিং শিখতে চাচ্ছেন আপনার ব্লাউজ কাটিং বা সেলাই করার পরে কাত থেকে গলা পড়ে যাচ্ছে নাহলে হাতার এখানে টেনে ধরে একটি ব্লাউজ তৈরি করতে কতটুকু কাপড় নিতে হবে হাতা তৈরি করার জন্য কতটুকু কাপড় নিতে হবে বা থ্রি থ্রিক হাতা তৈরি করার জন্য কতটুকু কাপড় নিতে হবে শেপের মাপগুলো কত ইঞ্চি বডির জন্য কীভাবে আমাদেরকে নিতে হবে এই বিষয়গুলো যদি না জেনে আপনি একটি ব্লাউজ কাটিং করেন সেই ব্লাউজটি নিয়ে কিন্তু কাস্টমার আপনার কাজের ভুল ধরবে পুনরায় আবারও আপনার কাছে ঠিক করার জন্য নিয়ে আসবে আপনি যদি এই সঠিক নিয়মগুলো জেনে কাজ শিখেন তাহলে কিন্তু দক্ষ দর্জিতে আপনি পরিণত হবেন একটি দুইটি মাপ শিখে আপনি সব সাইজের কাজ করবেন তাহলে কোনোদিনও আপনি ভালো দর্জি হতে পারবেন না এবং কাস্টমারও আপনার কাজের কখনো প্রশংসা করবে না তাই ভিডিওটি যদি একটু বড় হয়ে যায় তারপর মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন চলুন তাহলে কি করে দেখায় একটি ব্লাউজ আমরা সঠিক নিয়মে কীভাবে কাটিং করব তো একটি ব্লাউজ যখন আপনি কাটিং করবেন সর্বপ্রথম আপনাকে পিছনের পার্টটি কাটিং করে নিতে হবে কাপড়টি এই জন্য এদিকে ভাজ করে নিতে হবে কাপড়টি এভাবে ভাজ করে নেওয়ার পর নিচে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে আমাদেরকে মার্জিন করতে হবে তো নিচে এইভাবে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বার মাপটি আপনাকে নিতে হবে এই মার্জিনে ফিতাটি রাখতে হবে এই ব্লাউজটি আমি সাড়ে তেরো ইঞ্চি লম্বা তৈরি করবো সাড়ে তেরো ইঞ্চি এখানে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে আরো হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে এই দুইটি মার্জিন এখানে সুন্দর করে টেনে নিতে হবে এইভাবে লম্বার মাপটি নেওয়ার পর এখন কাদের মাপটি নিতে হবে এই ব্লাউজটি আমি ছত্রিশ ইঞ্চি বডির জন্য কাটিং করব পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি বডির একই মাপ দিয়ে আপনি ব্লাউজগুলো কাটিং করবেন কাদের মাপ আরমোলের মাপ গলার মাপ তাহলে আপনার কোনো ধরনের সমস্যাই ফেস করতে হবে না একটি ব্লাউজের বডি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি হলে কাদের মাপটি আমরা কত ইঞ্চি নেব এখানে ছয় ইঞ্চি দুই পয়েন্ট নিতে হবে তো ছয় ইঞ্চি দুই পয়েন্টে মার্জিন করতেছি তো এতটুকু মার্জিন নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পর এখন আরমহলের মাপটি নিতে হবে নিচের এই মার্জিনে ফিতাটি রাখতে হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি বডি যখন একটি ব্লাউজ কাটিং করবো আরমহলের মাপটি আমরা কত ইঞ্চি নেব যারা অতিরিক্ত ফিটিং করতে ভালোবাসে তাদের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নেবেন যারা লুজ ফিটিং করতে ভালোবাসে তাদের জন্য পনেরো ছয় ইঞ্চি নেবেন যারা লুজ পড়তে ভালোবাসে তাদের জন্য ছয় ইঞ্চি নেবেন তো এখানে পনেরো ছয় ইঞ্চিতে আরমহলের মাপটি নিচ্ছি আমি এই মার্জিন থেকে দিকে টেনে নিতে হবে এইভাবে আরমহলের মাপটি নেওয়ার পর এখন বোডির মাপটি নিতে হবে বোর্ডির মাপটি ছত্রিশ ইঞ্চি নেব ছত্রিশকে চার ভাগ করলে কত হচ্ছে নয় নয় ইঞ্চিতে মার্জিন করবো এখানে সেলাই মার্জিনের জন্য সর্বনিম্ন আপনাকে হাফ ইঞ্চি কাপড় নিতে হবে এবং যখন একটি ব্লাউজ কাটিং করবেন কমরে মাপটি নেওয়ার প্রয়োজন নেই যখন ব্লাউজটি সেলাই করবেন তখন মেপে সেলাই করবেন জাস্ট এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে এইভাবে বডির মাপটি নেওয়ার পর এখানে আরমহলের রাউন্ড শেপটি করে নিতে হবে এইভাবে আরমলে রাউন্ড শেপ করে নেওয়ার পর এখন গলার মাপটি নিতে হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চির বডির যখন একটি ব্লাউজ কাটিং করবেন গলার পাশের মাপটি আপনি কত ইঞ্চি নেবেন এখানে সর্বোচ্চ আপনি পাঁচ ইঞ্চি নিতে পারেন কেউ যদি ছোটো গলা পড়তে ভালোবাসে সেই ক্ষেত্রে আপনি সাড়ে চার ইঞ্চি নিতে পারেন তো গলার পাশের মাপটি পাঁচ ইঞ্চি এবং পাঁচকে যদি আমি দুই ভাগ করি কত চারাই গলার পটিটি যখন সেট করব এই জন্য সিলাই মার্জিনের জন্য দুই সুদ কম নিয়ে স দুই ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি এরপরে গলার লম্বা আপটি নিতে হবে পঁয়ত্রিশ থেকে সত্তর ইঞ্চি বড় যেমন একটি ব্লাউজ আমরা তৈরি করবো গলার লম্বাটি কত ইঞ্চি নেব তো নিচের এই মার্জিনের ফিতারটি রাখতে হবে স্বাভাবিকভাবে যদি আপনি গলার লম্বা আপটি নিতে চান সেই ক্ষেত্রে আপনি পণে পাঁচ ইঞ্চি নিতে পারেন কেউ বড় গলা চাইলে আপনি আরও বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই কেউ যদি ছোট গলা পড়তে ভালোবাসে সেই ক্ষেত্রে আপনি সাড়ে চার ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তো এখানে পোনে পাঁচ ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি এইভাবে মার্জিন টিনে বক্স করে নেওয়ার পরে এখানে গোল গলার জন্য রাউন্ড শেপ করে নিতে হবে এইভাবে গলার মার্জিনটি করে নেওয়ার পর এখন শেপের জন্য মার্জিনটি করতে হবে শেফের মার্জিনটি করার যে নিয়ম নিচের এই মার্জিনে ফিতারটি রাখতে হবে যারা অতিরিক্ত খাটো হবে তাদের জন্য সাড়ে আট ইঞ্চি নিচে মার্জিন করবেন যারা মিডিয়াম লম্বা হবে তাদের জন্য নয় ইঞ্চিতে যারা অতিরিক্ত লম্বা হবে তাদের জন্য সাড়ে নয় ইঞ্চি নিচে মার্জিনটি করতে হবে তো আমি যার জন্য তৈরি করতেছি সে হচ্ছে মিডিয়াম লম্বা এই জন্য নয় ইঞ্চির নিচে আমি মার্জিনটি করে নিচ্ছি এইভাবে এই মার্জিনটি করে নেওয়ার পরে শেপের পাশের মাপটি এখন আমাদেরকে নিতে হবে তো এখানে বডি কত ইঞ্চি নিয়েছি ভাগ করে থেকে এক ইঞ্চি এখানে মাইনাস করতে হবে থেকে যদি আমি ইঞ্চি মাইনাস করে কথা চার তাহলে আটকে এখানে আপনাকে দুই ভাগ করতে হবে এইভাবে এক ইঞ্চি মাইনাস করে যত ইঞ্চি আসবে সেটাকে দুই ভাগ করে এখান থেকে এক ভাগে মার্জিন করতে হবে তো আটকে দুই ভাগ করলে কথা চার চার ইঞ্চিতে এখানে একটি মার্জিন করে নিব এবং এই মার্জিনটা নিচের দিকে টেনে নিতে হবে তো এইভাবেই কিন্তু সূত্র অনুযায়ী বা বড়ির মাপ অনুযায়ী লম্বা অনুযায়ী আমাদেরকে এই মাপগুলো নিতে হবে তাহলে সেই ব্লাস্ট নিয়ে কোনো কাস্টমারই আপনাকে ক্লেম দিতে পারবে না এইভাবে আপনাকে সঠিক নিয়মে দর্জি কাজগুলো শিখতে হবে এই অবস্থায় পিছন পাটি মার্জিন করে কমপ্লিট হয়ে গেছে এখন কাটিংটি করে নিতে হবে এভাবে পিছন পার্টটি কাটিং করা হলে সাইডে সরিয়ে রাখতে হবে যখন আপনি ব্লাউজ কাটিং করবেন এই সাইড থেকে একটি পার্ট বাইড করে নিতে হবে এবং এই দিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই সাইড থেকে আরেকটি পার্ট বাইড করে নিতে হবে তো এখন এই পার্টির জন্য যে কাপড়টি আমরা ভাজ করবো পিছন পারটি যত ইঞ্চি নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি নিয়ে আমাদেরকে ভাজ করে নিতে হবে তো এই কাপড়টি ভাজ করে নেওয়ার পরে পিছন পার্টটি এই সামনের পার্টির উপরে এখন বিছিয়ে রাখবে এখন কিন্তু আমরা সামনের পার্টি কাটিং করব। তো এই পার্টটি এখানে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে আপনারা অনেকজনে কমেন্ট করেন ভাই ব্লাউজের কি দুইটি পার্ট একই সাথে কাটিং করা যাবে দেখুন ব্লাউজের দুইটি পার্ট একই সাথে কখনো আমাদের কাটিং করা যাবে না এখানে যে বিষয়টি হচ্ছে পিছনের যে পার্টি আছে এই পার্টটিতে কিন্তু শুধু জাস্ট আমরা পিছনে দুইটি শেপ দিয়ে থাকি তাই না এবং সামনের যে পার্ট আছে এই পার্টটিতে কিন্তু আটটি থেকে দশটি পর্যন্ত আমরা শেপ দিয়ে থাকি শেপগুলো যখন আমরা দিব কাপড়টি কিন্তু শর্ট হয়ে আসে মানে সাইডে যখন আপনি সিলাই করে নেবেন কাপড়টি কিন্তু শর্ট হয়ে আসবে আর পিছন পাটে মাত্র দুইটি শেপ দিবেন কাপড়টি কিন্তু এখানে শর্ট হবে না তাহলে কি হচ্ছে শেপ দেওয়ার পরে সামনের পাট এবং পিছন পাট ছোট বড় হয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হয় পিছন পাট থেকে সামনের পাটটি সাইডে সর্বনিম্ন হাফ ইঞ্চি এবং নিচের দিকে এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেই কিন্তু আমাদেরকে সামনের পাটটি কাটিং করতে হবে তাহলে যখন আমরা শেপগুলো দেব শেপগুলো দেওয়ার পরে সামনের পাট এবং পিছন পাটি একই সমান হবে দেখা যাচ্ছে আপনার সামনের পাটটি একটু বড় হয়েছে সাইটে একসুদ বা দুই আপনি কাটিং করে ফেলে দিতে পারবেন কিন্তু যদি ছোট হয়ে যায় বডির মাপের থেকে শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন তখন ব্লাসটি যার জন্য তৈরি করবেন তার গায়ে হবে না কিন্তু এই জন্য সামনের পাঠটি কিন্তু আমাদেরকে এক্সট্রা কাপড় নিয়ে কাটিং করতে হয় আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন সাইটে এবং নিচে কেন আমাদেরকে বেশি কাপড় রাখতে হয় এইভাবে রেখে আমাদেরকে যে কাজটি করতে হবে এই মাপে এখন কাটিংটি করে নিতে হবে এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এখানে একটি কাজ করতে হবে এখানে যে সামনের পার্টি আছে তাই না এখানে আপনি যত ইঞ্চি নিবেন এটাকে এভাবে একটি ভাগ করবেন করে এতটুকু অংশ দেখুন এখানে একটি মার্জিন করতে হবে এবং এখানে পিছন পার্টির সমান এখানে থেকে কাটিং করে নিতে হবে এইভাবে কাটিংটি করার পরে পিছন পার্টি এখান থেকে সরিয়ে রাখতে হবে এবং এখানে আর একটি বিষয় আছে যে কোনো ব্লাউজ যখন আপনি তৈরি করবেন ব্লাউজের সামনের পাটে কিন্তু তালপাট আপনাকে কাটতে হবে এটা হচ্ছে বাধ্যতামূলক তালপাট কাটিং না করে যদি একটি ব্লাউজ আপনি কাটিং করে সেলাই করেন সামনের দিকে ফুলে থাকবে নাহলে ঘোষ লেগে থাকবে এই জন্য আমাদের তালপাট কাটিং করতে হবে এটা হচ্ছে বাধ্যতামূলক ব্লাউজের ক্ষেত্রে এইখানে থেকে হাফ ইঞ্চি কাপড় দেখুন এইভাবে স্লোভাবে আপনি ভিতরের দিকে মার্জিন করে নিয়ে আসবেন যে কোনো বডির সাইজের জন্য আনার পরে দেখুন এখান থেকে স্লোভাবে ধরতে হবে এবং এইভাবে হাফ ইঞ্চি কাপড় ভিতরের দিক থেকে এইভাবে কাটিংটি করে নিতে হবে তাহলে এখানে কিন্তু তালপাটি আমাদের কাটিং করে হয়ে গেছে তাই না এখন শেপের জন্য মার্জিনগুলো করতে হবে তো শেপের মার্জিনটি করব আগে আমরা হাতাটি কাটিং করব তারপরে শেপের মার্জিনগুলো আমি করে দেখিয়ে দিচ্ছি ব্লাউজের দুইটি পার্ট বাইট করার পরে এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড় দিয়ে হাতাটি কাটিং করতে হবে এইভাবে মিল করে রেখে এখন কিন্তু আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে আমি যদি এই কাপড়টিকে এইভাবে বরাবর ভাজ করে নিয়ে কাটিং করি তাহলে দেখুন এখানে কিন্তু হাতে অনেক বড় জয়েন্ট পড়বে অবশ্যই এই নিয়মে যদি আপনি সোজা করে হাতাটি কাটিং করেন তাহলে এখানে অনেক বড় জয়েন্ট পড়বে আর হাতাটিকে যদি আপনি একটু অ্যাঙ্গেল করে কাটিং করেন তাহলে কিন্তু সেই জয়েন্টটি পড়বে না আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কাপড়টি আপনাকে একটু অ্যাঙ্গেল করে ভাজ করে নিতে হবে তাহলে এখানে জয়েন্টই পড়বে না তো এইখানে সিলাই মার্জিনে কাপড়টিকে মার্জিন করতে হবে এবং তিন ইঞ্চি নিচে আরও একটি মার্জিন করতে হবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা রাফটি নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এই মার্জিন দুইটাকে টেনে নিতে হবে সুন্দর করে হাতের মুখের মাপটি যত ইঞ্চি আসবে সেই মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং বোর্ডে আরমোলটি মেপে যত ইঞ্চি আসবে দেখুন এই মার্জিন থেকে এইভাবে আড়াড়ি করে ফিতাটি তত ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের এক্সট্রা কাপড় নিতে হবে এই মার্জিন দুটি এখানে মিলিয়ে দিতে হবে আরমের জন্য করতে হবে দেখুন এইভাবে গোল করে রাউন্ডশেপ করে হাতা কাটিং করেন সেই হাতাগুলো কিন্তু ঘোষ লেগে থাকবে আপনাকে যে কাজটি করতে হবে ঠিক এখানে থেকে এইভাবে নিয়ে আসতে হবে এখানে একটু ডাউন করতে হবে আবার এখানে সোজা করতে হবে এইভাবে মার্জিনটি করার পরে এখন কাটিং করতে হবে এরপর এখানে হাতার জন্য তালপাটটি কাটিং করতে হবে এখানে কিন্তু আপনি যে কোনো একটি সাইডে তালপাটটি কাটিং করতে পারেন তো তালপাট কাটিং করার জন্য দেখুন এই সাইড থেকে হাফ ইঞ্চি কাপড় এইভাবে ধরে আপনি কাটিংটি করে নেবেন তো এখানে কিন্তু তালপাটটিও কাটিং করা হয়ে গেছে তাই না যেহেতু এক কালার কাপড় সদর মবসল নেই আপনি একটি হাতা ডাইনে একটি হাতা বামে সেলাই করার সময় দেখে আপনি সেলাইটি করে নেবেন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে ঘাট প্লেট এবং প্লেটটি কাটিং করতে হবে তো এই চিকন দিয়ে আমরা ঘাট প্লেট তৈরি করব এবং এই চওড়া কাপড়টি দিয়ে বোতাম প্লেট আমরা তৈরি করবো এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে গলার পট্টি দুটি আমাদেরকে কাটিং করতে হবে এখানে দুইটি বডির পার্টের জন্য দুইটি গলার পটি আমরা কাটিং করেছি এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়ের কাপড়ে আমাদের আর কোনো প্রয়োজন নেই এখন কিন্তু ব্লাউজের শেপের জন্য আমাদেরকে মার্জিনটি করতে হবে তাই না তো সেলাই মার্জিনে কাপড় বাদ দিয়ে নয় ইঞ্চি নিচে মার্জিন করেছে এখানে নয় ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং এদিক থেকে চার ইঞ্চিতে মার্জিন করেছি পিছন পাটে এখানেও চার ইঞ্চিতে মার্জিনটি করতে হবে তো এই মার্জিনটাকে এখানে এদিকে সোজা করে টেনে নিতে হবে এবং এই মার্জিনটাকে নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে এবং এখানে যে কাটিং করে নিয়েছি এখানে এই মার্জিনটাকে টেনে নিতে হবে এবং আর মনে ঠিক মাঝখানে এদিকে একটি মার্জিন টেনে নিতে হবে এইভাবে শেপের জন্য মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে শেপের দূরত্বর মার্জিনটি করতে হবে ঠিক মাঝখানে থেকে এই মার্জিনটি করতে হবে যেহেতু আমি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য কাটিং করবো এখানে শ দুই ইঞ্চি দূরত্ব করে এই মার্জিনটি করতে হবে শ দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি দুই পয়েন্ট এইভাবে মার্জিনটি করতে হবে এইভাবেই কিন্তু আমাদেরকে শেপের জন্য মার্জিনটি করতে হবে তাহলে এখানে বডি অনুযায়ী কিন্তু শেপের মার্জিনটাও আমাদের পারফেক্ট হবে ওকে এই অবস্থায় কিন্তু ব্লাউজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে সত্তর ইঞ্চি বডির একটি ব্লাউজ সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হবে আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন আপনি যদি কাপড়ের হিসেবটি জানতে চান আপনার বডির মাপের অনুযায়ী বা লম্বা অনুযায়ী তাহলে কত ইঞ্চি বডির ব্লাউজ তৈরি করবেন বডির মাপ এবং কত ইঞ্চি লম্বা তৈরি করবেন লম্বার মাপ এই দুইটি মাপ লিখে কমেন্ট করবেন এবং থ্রি কর্ডার হাতা না সল হাতা সেটাও লিখে কমেন্ট করবেন তাহলে কমেন্টের মাধ্যমে কাপড় হিসেবটি আপনাকে আমি খুব সহজে সঠিকভাবেই দিতে পারবো এবং এই ভিডিওতে যে মাপ ও মেজারমেন্টগুলো দেখানো হয়েছে পঁয়ত্রিশ থেকে সত্তর ইঞ্চি বড়ির জন্য প্রযোজ্য থাকবে থেকে বেশি বড়ির জন্য কাটিং করলে মাপগুলো বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে এর থেকে কম বড়ির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিয়ে কাটিং করতে হবে এবং এই ভিডিওটি শেষ দেখার পরে যদি আপনাকে ভালো লেখে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে